ফকির লালন সাহেবের 132তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া ছেউরিয়ার আখড়া বাড়িতে বসছে ভবের হাট। তিন দিনের এই উৎসব শুরু হবে আগামীকাল, তবে এর আগেই মনের টানে চলে এসেছেন সাধু বাউল ভক্তরা। লালনের গানে গানে প্রচার করছেন তার মানব দর্শনের। গুরু শিষ্যর মিলনের এই ক্ষণ যতটা দীর্ঘ করা যায় সেই লক্ষ্যে অনুষ্ঠান শুরুর আগেই চলে আসেন তারা। জাহিদু জামানের প্রতিবেদন, ক্যামেরা ছিলেন সাকিব হাসান। সাধুর সঙ্গ শুরু হয়েছে কুষ্টিয়ার ছেউরিয়ায় ফকির লালন সাইজির আখড়া বাড়িতে। বাউল সম্রাটের 132তম তিরোধান দিবস উপলক্ষে এবারে তিন দিনের অনুষ্ঠান চলবে 19 অক্টোবর পর্যন্ত। 1297 বঙ্গাব্দের পহেলা কার্তিক লালন সাইজির দেহত্যাগের পর থেকেই এভাবেই অনুষ্ঠান চলে আসছে। কোনো দাওয়াতের দরকার হয় না, দিনক্ষণ ঠিক রেখে আগেই সাইজির বারামখানায় চলে আসেন দেশ বিদেশের সাধু বাউল ভক্তরা। আমি পাগল পাগলের মতন বেড়াই, কিন্তু এখানে যখনই মেলা হয় আমি এইখানে আসি, প্রতি বছর আসি, প্রতি ওরসে আসি। এখানে আসলে আমার মনে হয় কি আমার মনটা একেবারে শীতল হয়ে যায়। হাতের ভক্ত না, তবে আমরা আশিকান ভক্ত। হ্যাঁ, আমরা মনের টানে এখানে আসি, এখানে আসি প্রেমের কারণে। প্রেম অর্থাৎ আমার সাথে আন্তরিক একটা মনের প্রেম, তাই এখানে আসতে হয় বাবা। লালন আখড়া বাড়ির ভেতরে ও বাইরে কালীগঙ্গা নদীপাড়ের বিশাল মাঠে আসন গেড়ে বসেছেন সাধু ফকিররা। চলছে গানে গানে লালনের জাতপাতহীন মানবতাবাদী অহিংস দর্শনের প্রচার। এভাবে ভবের হাটে বসছে লালন মেলাও। একতারা সহ নানা পণ্যের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা, আসছেন দূর দূরান্তের দর্শনার্থীও। লালন কোন প্রকৃতির, কোন ধরনের, কি অবস্থানে ছিল তার সম্বন্ধে জানার একটা খুব আকাঙ্ক্ষা ছিল। সেই ইচ্ছাটুকু এই কয়েক বছর আসার পরে তার তার সম্বন্ধে যা কিছু জানার এগুলো আমরা জানতে পারেছি। এখানে আমরা সবাই ঘুরতে এসেছি, আমাদের অনেক ভালো লাগছে। লালন অনুসারী ও পর্যটকদের জন্য 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ। আমাদের এখানে ইউনিফর্ম পুলিশ আছে, সাদা পোশাকই আছে, আমাদের ডিবি সেখানে কাজকর্ম করবে। মোটামুটি আমরা 3 স্তর বিশিষ্ট আমরা এখানে নিরাপত্তা দিচ্ছি। বছরে দুটি বড় উৎসবের মাধ্যমে লালনের অসাম্প্রদায়িক দর্শন বিশ্বময় ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। লালনকে অনুসরণ করলে যুদ্ধ, হানাহানি, হিংসা, বিদ্বেষ কমে আসবে বলছেন সাধু ফকিররা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।